প্রথমত আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে খোকন জেঠুই আমি বলবো, কারণ ওনার সাথে আমার বাবার অনেক দিনের পরিচয় ছিল এবং উনি যে আমাকে নিজে বাড়িতে এসে অ্যাপ্রিসিয়েশনটা জানিয়েছেন আমি তার জন্য খুবই খুশি। এবং আমি সেমি ক্লাসিক্যাল এবং ক্লাসিক্যালে জুনিয়র গ্রুপ থেকে ফার্স্ট হয়েছি। কেমন লাগছে আজকের দিনটা? আমার কাছে এটা সত্যি একটা মেমোরেবল ডে হয়ে থাকবে এবং আশা করব যাতে বাকি যে দিনগুলো থাকবে সেগুলো যেন আরও এভাবে মেমোরেবল হয়ে ওঠে, সকলের আশীর্বাদে যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে কি ইচ্ছা আছে? ভবিষ্যতে আমার ডাক্তারি পড়ার ইচ্ছা আছে এবং অবশ্যই নাচটাকে নিয়েও এগিয়ে যেতে চাই। শহরের একটি ইংরেজি মাধ্যমের দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রযুক্তা বলে জানান তার মা পাপিয়া চক্রবর্তী। আমার তো খুবই ভালো লেগেছে, আমাদের বর্ধমান শহরের দক্ষিণের বিধায়ক MLA বাবু এলেন, যে আমার বাড়িতে নিজের ফোন করে এসেছেন, এটা তো আমার খুবই ভালো লেগেছে। তারপরে মেয়ের সাফল্যে কতটা আনন্দিত? হ্যাঁ, আমি তো খুশি হবই আমার মেয়ের সাফল্যে, তো মা তো প্রথম খুশি হয়, সন্তানের প্রথম কিছু হলে মাই প্রথম খুশি হয়, কিন্তু আজকে ওর বাবা থাকলে আরও খুশি হতো। থেকে হ্যাঁ, ওনার আশীর্বাদেই তো এত কিছু এগিয়ে যাওয়ারই। কোন কোন বিষয়তে কোন কোন এতে প্রাইজ পেয়েছে? ও ওখানে সেমি ক্লাসিক্যাল জুনিয়র গ্রুপে ফার্স্ট হয়েছে আর ODC নৃত্যে ও ফার্স্ট হয়েছে। প্রযুক্তার দাদু প্রদ্যুৎ চক্রবর্তী জানান 9 বছর আগে তার বাবা প্রয়াত হয়েছেন। রবিবার তার বাড়িতে সম্বর্ধনা জানাতে উপস্থিত হন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন বিধায়ক জানান প্রযুক্তা চক্রবর্তী শুধু জেলার নয়, শহর বর্ধমানের নাম উজ্জ্বল করেছে। এই এলাকার আমাদের মেয়ে, ওর বাবা আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, সে তো মারা গেছে, প্রযুক্তা চক্রবর্তী, সে আমাদের থাইল্যান্ড থেকে নৃত্যের ওপর প্রাইজ নিয়ে এসছে, তাকে উৎসাহিত দেওয়ার জন্য আমি নিজে আজ ওদের বাড়িতে এসেছি। আমরা একটা সম্বর্ধনা ছোট দিয়ে গেলাম যাতে ও উৎসাহ পায় এবং ভবিষ্যতে ও পড়াশোনার সঙ্গে সঙ্গে যেভাবে নাচ শিখছেন তাতে আরও বড় জায়গায় যাক। আর এটা আজকে আমাদের বর্ধমান শহরের গৌরবের ব্যাপার, কারণ আমাদের শহরের মেয়ে সে আজকে থাইল্যান্ড থেকে এইভাবে প্রাইজ নিয়ে এসেছে, এটা আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার। আর তাই আমি ওর বাড়িতে নিজে আজকে দেখা করতে এসেছি। এদিন প্রযুক্তা বিধায়ককে তার নৃত্যশৈলী পরিবেশন করে দেখান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।